হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইতালির যে সিটিটা হিস্টোরিক্যাল প্লেসগুলো রাতের সময় দেখতে কেমন লাগে সেটাই আসলে আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো রাতের দিকে অনেকটাই বেশি জাঁকজমকপূর্ণ থাকে, যেটা দিনে গেলে বোঝা যায় না। রাতে একরকম সিনারি আর দিনে একরকম সিনারি। তো আপনারা দেখতে থাকুন রাতের টাইমটা। আর যারা আমাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই, তারা প্লিজ মনে করে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। আর অবশ্যই বেল বাটন প্রেস করে যাবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন, তারা প্লিজ আমার পেজটাকে শেয়ার, লাইক এবং ফলো করে পাশে থাকবেন। এটা হচ্ছে এটা হচ্ছে রাতের সিনারি। দিনের সিনারি কিন্তু দেখতে অনেকটাই ভিন্ন, আর রাতে অনেকটাই জাঁকজমকপূর্ণ। অনেক মানুষ গিয়েছে, মনে হচ্ছে মেলা বসেছে। অতীত স্থাপত্য খুবই মান্ডলিক এবং খুবই সৌন্দর্য, কি আর বলবো। কালের সাক্ষী হয়ে আছে বহুকাল ধরে। তো আপনারা যদি স্মৃতিচারণ করতেন আর আগের সময়ে স্মৃতি করতেন জানতে চান, তাহলে অবশ্যই মিউজিয়ামের দিকে পড়বেন। এখানে থিয়েটার এবং অপেরা হল থাকে, গান গল্প এবং নাটক হয়ে থাকে। আর অনেক আগের একটা জেলখানা আছে। তো ইতালিতে এটা কাস্তেলো হিসাবে চিহ্নিত করা হয়। আমি এই জেলখানাটার দিনের ছবি দিয়েছি একদম। আর এটা হচ্ছে রাতের ভিউটা। রাতে কতটা জাঁকজমকপূর্ণ, সবাই বাইরে খেতে বসেছে, আমি মেলা বলে মনে হচ্ছে। আসলে তো অনেক সুন্দর, দিনে গেলে কিন্তু এগুলো তেমন একটা কিছুই চোখে পড়বে না, আর এত বেশি অ্যাট্রাকশনও লাগবে না। তো হাজার হাজার টুরিস্ট প্রতি বছর এখানে কিন্তু ভিজিট করতে আসে। আর এই জেলখানাটা, আই মিন কাস্তেলোটা, এখন কিন্তু মেরামত করা হচ্ছে। প্রায় 5,000 কোটি টাকা খরচ করে যেই করছে তারা। দর্শক প্রতি বছর এই কাস্তেলো প্লাস মিউজিয়াম দেখতে আসে। তাদের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে প্রতিটা স্থাপত্য। আর প্রতিটা স্থাপত্যই আপনাদের নজর আপনাদের সারা দিন রাত কিভাবে কেটে যাবে টের পাবেন না। তো সবাই একসাথে
ইনভেস্টমেন্টের ডেকোরেশন করে গোল্ডেন বল দিল না এরকম একটা থিয়েটার না মিলানে ফেম আছে কারণ ওইটা তো এরকম বক্সগুলো দেখে আমার এখন মাথা আসছে ওইটা ওখানে